তো বন্ধুরা, এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক প্রান্তে প্রচণ্ড রোদ ঝমরের পরিস্থিতি তৈরি হয়েছে। কোথাও কিন্তু সেরকম ভাবে ঘন কালো মেঘের দেখা মিলছে না, যার ফলাফল স্বরূপ আর্দ্রজনিত অস্বস্তিকর গরমের পাশাপাশি তাপমাত্রার পারদও ধীরে ধীরে উঠতে আরম্ভ করেছে। এবং এই আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আগামী আর কয়েকদিনের মধ্যেই কিন্তু পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের একাধিক অঞ্চলে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত, কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ধেয়ে আসতে চলেছে। তো বন্ধুরা, আমরা আজকের এই ভিডিওতে দেখবো যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আজকের দিনের ক্ষেত্রে বিকালবেলা থেকে শুরু করে রাত্রিবেলার দিকে পরিস্থিতি কোন দিকে যেতে পারে, আজকের দিনকে কি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সেটারও আপডেট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দিতে চলেছি। তো অতি অবশ্যই ভিডিওটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত একবারও স্কিপ না করে দেখতে থাকবেন। এবং এখনও পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। আজকের দিনকে কি আপনার জেলাতে আকাশে রোদ ঝলমলে পরিস্থিতি রয়েছে নাকি আংশিক মেঘলাচ্ছন্ন পরিস্থিতি রয়েছে, অবশ্যই আপনি কমেন্ট বক্সে নিচে লিখে জানাবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। তো আপনারা এই মুহূর্তে উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথাও কিন্তু ঘন কালো মেঘ দেখা যাচ্ছে না, সমস্ত এলাকাতেই বলা যেতে পারে যে একটা আংশিক মেঘলাচ্ছন্ন সাদা মেঘ দেখা যাচ্ছে। তবে এই সাদা মেঘের ফলে কিন্তু আর্দ্রতা বাড়ে এবং আর্দ্রতা বাড়ার সাথে সাথে আর্দ্রতা অস্বস্তিকর গরমটাও বেড়ে যায়, তার ফলে কিন্তু আপনারা এই মুহূর্তে একটা গরমের আভাস কিন্তু পাচ্ছেন। তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গে কোথাও কিন্তু সেরকমভাবে ঘন কালো মেঘ দেখা যাচ্ছে না, তবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে কিন্তু বাংলাদেশ হয়ে কিছুটা কালো মেঘ কিন্তু ধীরে ধীরে পশ্চিমবঙ্গের দিকে আসতে থাকবে, যার ফলে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন আকাশ তৈরি হতে পারে। বিকালবেলা থেকে দুপুরবেলা দিকে কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন ভাব তৈরি হতে পারে। তো এই মুহূর্তে আমরা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের মোডে চলে এসেছি। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কোথাও কিন্তু সেরকমভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে প্রচণ্ড রোদ ঝড়ের আকাশ রয়েছে, সেরকম কিন্তু বৃষ্টিপাতের আমরা নজর পড়ছে না। দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি একটু বাংলাদেশের দিকে যাই, বাংলাদেশের খুলনা, কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহের ক্ষেত্রে খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, অপরদিকে সিলেটের ক্ষেত্রেও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং, আলিপুরদুয়ার এই পাঁচটি জেলাতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনুষ্ঠানে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু খানিকটা মাঝারি পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের সমস্ত এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, প্রত্যেকটা এলাকাতে কিন্তু মাঝারি থেকে হালকা পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই মুহূর্তে আমরা কারেন্ট সিচুয়েশনে যেটা বুঝতে পাচ্ছি, বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে তৈরি হয়নি, আমরা ট্র্যাকটাকে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়ে অলমোস্ট প্রায় আমরা দুপুরবেলা ঠিক একটার সময় পৌঁছে গেছি। আপনারা দেখতে পাচ্ছেন দুপুরবেলা একটার সময় গোটা পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কিন্তু ক্ষেত্রে একটা আংশিক মেঘলাচ্ছন্ন ভাব তৈরি হতে পারে, তবে এই মেঘাচ্ছন্নের ফলে কিন্তু সেরকম যে মারাত্মক বৃষ্টিপাত হবে তেমনটা কিন্তু হবে না, কোথাও কোথাও কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং প্রত্যেকটা এলাকাতে কিন্তু গড়ে একই পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন ছিটেফোঁটা বৃষ্টিপাতের পরিমাণটা প্রত্যেকটা এলাকাতে 5 মিলিমিটারের কম থাকবে, বর্ধমানে দেখতে পাচ্ছেন 2.7 মিলিমিটারের কাছাকাছি, পুরুলিয়ার ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন 3.7 মিলিমিটারের কাছাকাছি। তো পুরুলিয়ার ক্ষেত্রে খানিকটা জোরালো একটা মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন দুর্গাপুরের ক্ষেত্রেও 3 মিলিমিটার রয়েছে, কাটোয়ার ক্ষেত্রেও 3.5 মিলিমিটার রয়েছে। তো খুবই কম বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, বৃষ্টিপাত হতেও পারে নাও হতে পারে এমন অবস্থায় কিন্তু রয়েছে, যার কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের আবহাবিদরা গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দিয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলতে পারছে না এক্স্যাক্টলি এই এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে, তো যার কারণে কিন্তু আমরাও বলতে পারছি না যে কোন এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে, তবে দুপুরবেলা থেকে বিকালবেলার দিকে আপনার এলাকাতে একটা আংশিক ঘন কালো মেঘ দেখা যেতে পারে, তার ফলে কিন্তু কোথাও কোথাও আপনার জেলাতে হয়তো বৃষ্টিপাত হতে পারে, কিন্তু অনেক জেলাতে আবার বৃষ্টিপাত নাও হতে পারে। তবে যেটা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যেখানে যেখানে বৃষ্টিপাত হতে পারে একদম সঠিকভাবে, সেটা হচ্ছে মনমোহনসিং এলাকা। মনমোহনসিং, বাংলাদেশের মনমোহনসিং ক্ষেত্রে কিন্তু অলমোস্ট প্রায় 16-17 মিলিমিটারের কাছাকাছি কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অনেকখানে দেখতে পাচ্ছেন মনমোহনসিং এবং সিলেটের ক্ষেত্রেও কিন্তু কিছুটা মাঝেই থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে মনমোহনসিংয়ের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের দার্জিলিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বেশ ব্যাপক মাত্রায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে রয়েছে, তবে বাদ বাকি উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রে কিন্তু সেই মাঝেই থেকে হালকা পরিমাণে বৃষ্টিপাতই কিন্তু থাকবে। তো যাই হোক, এই মুহূর্তে আমরা বুঝতে পাচ্ছি যে দুপুরবেলার দিকে খানিকটা মাঝারি থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে, তো এই মুহূর্তে আমরা খানিকটা ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দেখতে
পাচ্ছেন আমরা ট্র্যাকটাকে এগিয়ে নিয়ে গিয়ে প্রায় অলমোস্ট 17টা বা বিকালবেলা ঠিক 5টার সময় চলে এসেছে, এবং বিকালবেলার দিকেও কিন্তু আমরা যেটা বুঝতে পারছি এই মুহূর্তে যে আংশিক মেঘলাচ্ছন্ন ভাব বিকালবেলার দিকেও থাকবে, এবং কোথাও কোথাও সেই আংশিক মেঘলাচ্ছন্ন ভাবের ফলে ছিটেফোঁটা বৃষ্টিপাত নজরে আসতে পারে, তবে সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বিকালবেলার দিকেও কিন্তু তৈরি হবে না। পাশাপাশি খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা এই এলাকার দিকেও কিন্তু 5 মিলিমিটারের কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মনমোহন সিং থেকে বৃষ্টিপাতটা ধীরে ধীরে কিন্তু মাদান অঞ্চলের দিকে শিফট হয়ে গিয়েছে। মনমোহন সিং এর পাশে কিন্তু মাদান এলাকাগুলো রয়েছে, মাদানের এই যে এলাকাগুলো রয়েছে কেন্দুয়া, এছাড়া কিন্তু গগলা জোড়ে, অপরদিকে বীরহাট্টা, এছাড়াও যে ফিনার্ক বাঁক, এই যে নেত্রিকোনা এলাকাগুলো রয়েছে, মিঘান এলাকা, ঢালা, এই অঞ্চলগুলোর ক্ষেত্রে কিন্তু খানিকটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে গোটা বাংলাদেশের ক্ষেত্রে আর কিন্তু কোনো এলাকাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হচ্ছে না, প্রত্যেকটা এলাকাতেই মাঝারি থেকে হালকা পরিমাণে বৃষ্টিপাতই নজরে পড়ছে এই মুহূর্তে। তো এই মুহূর্তে আমরা আবারও খানিকটা ট্র্যাকটাকে চালিয়ে দিয়ে অলমোস্ট প্রায় মাঝরাতে বেলার দিকে পৌঁছে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন মাঝরাতের বেলার দিকে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে নেই। মাঝরাতের বেলার দিকে আকাশ প্রায় কিন্তু পরিষ্কার থাকবে, এবং যত রাত্রির বাড়বে তত কিন্তু আকাশ ধীরে ধীরে পরিষ্কার হতে থাকবে, এবং যার ফলে আকাশের তারাও কিন্তু খুব ভালো করে স্পষ্টভাবে বোঝা যাবে। তো মেঘলা আকাশ রাত্রিবেলার দিকে থাকবে না। অপরদিকে বাংলাদেশের ক্ষেত্রেও কিন্তু মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে এই অঞ্চলগুলোর ক্ষেত্রে, সিলেট, মনমোহন সিং, কালাই, রংপুর, অপরদিকে গোটা উত্তরবঙ্গ জুড়ে কিন্তু রাত্রিবেলার দিকে মেঘলা আকাশ থাকবে, এবং রাত্রিবেলার দিকে কোথাও কোথাও ছিটে বৃষ্টিপাতও কিন্তু নজরে পড়তে পারে। এবারে কিন্তু আসল যে বিষয়টা রয়েছে যে ধীরে ধীরে কিন্তু আজকের দিনকে খানিকটা মাঝে থেকে হালকা পরিমাণ বৃষ্টিপাত হবে। গতকালকে যেরকম টাইপের কড়া রোদ্দুর পড়েছিল সেরকম টাইপের রোদ্দুর কিন্তু আজকের দিনকে দেখা যাবে না। সকালবেলার দিকে দেখা গেলেও দুপুরবেলার দিকে যত ঘোরাবে তত কিন্তু আংশিক মেঘলাচ্ছন্ন ভাব কিন্তু ধীরে ধীরে আসতে আরম্ভ করবে, এবং কোথাও কোথাও ঘন কালো মেঘও কিন্তু আসতে পারে। তো এই মুহূর্তে আমরা যদি একটুখানি বুধবার দিনকে শিফট হয়ে যাই, বুধবার দিনকের পর থেকে কিন্তু ধীরে ধীরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসতে থাকবে, এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরম সেটাও কিন্তু কমতে থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দফায় দফায় কিন্তু গোটা পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাব এবং ঘূর্ণাবর্তের প্রভাবের কারণে কিন্তু দক্ষিণবঙ্গ এবং গোটা বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তো খুব বেশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু কারেন্ট সিচুয়েশনে তৈরি হবে না। তো ধীরে ধীরে কিন্তু পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে বৃষ্টিপাত নজরে আসবে। এই মুহূর্তে যেরকম টাইপের গরম চলছে সেরকম টাইপের গরম কিন্তু আর থাকবে না। দেখতে পাচ্ছেন 26 তারিখের দিনকে আমরা পৌঁছে গিয়েছি, এবং 26 তারিখের দিনকে কিন্তু কোথাও কোথাও এবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু তৈরি হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই মুহূর্তে আমরা ধীরে ধীরে কিন্তু নদীয়ার দিকে যাচ্ছি, এবং নদীয়ার ক্ষেত্রে কিন্তু অলমোস্ট 10 মিলিমিটারের ওপরে পৌঁছে গিয়েছে। 10 মিলিমিটার বা 1 সেন্টিমিটারের ওপরে চলে গেলে সেটাকে আমরা ভারী বৃষ্টিপাত বলে গণ্য করি। তো এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন নদীয়ার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার দিনকে তৈরি হতে পারে। শুধু তাই নয় বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছিলাম একটা বাঁকুড়ার ক্ষেত্রেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে পুরুলিয়ার ক্ষেত্রে মারাত্মক ভয়ঙ্কর অতি ভারী বৃষ্টিপাতেরও কিন্তু সম্ভাবনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন 25.5 মিলিমিটার এর ভয়ঙ্কর অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবারের দিনকে কিন্তু পুরুলিয়া বাঁকুড়ার দিকে তৈরি হতে পারে। তো ধীরে ধীরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত পশ্চিমবঙ্গের একাধিক অঞ্চলে আসতে পারে, এবং যার ফলে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে। এই মুহূর্তে আমরা একদম ঠিক পুরুলিয়াতে ক্লিক করে দেবো, এবং পুরুলিয়াতে ক্লিক করার পাশাপাশি আমরা দেখে নেবো পুরুলিয়াতে তাপমাত্রা টেম্পারেচারে কীরকম টাইপের প্রভাব পড়তে পারে। এই মুহূর্তে আমরা পুরুলিয়ার ক্ষেত্রে ক্লিক করে দিচ্ছি, এবং আপনি কিন্তু আপনার চোখে কিন্তু আপনি সরাসরি দেখতে পাচ্ছেন যে গড়ে কিন্তু 30 ডিগ্রি টেম্পারেচার বুধবার পর্যন্ত থাকবে, এবং তারপরে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা কিন্তু নামতে থাকবে। দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার পর থেকে ধীরে ধীরে কিন্তু তাপমাত্রা নামতে থাকবে। তো বৃহস্পতিবার দিনকে কিন্তু 26 তারিখ পৌঁছে দেখতে পাচ্ছেন 15 মিলিমিটারের কাছাকাছি কিন্তু ভয়াবহ অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা একদম ঠিক বিকালবেলার দিকে কিন্তু তৈরি হতে পারে। আপনারা কিন্তু খুব স্পষ্ট করে দেখতে পাচ্ছেন, এবং যদি আমরা একটুখানি পুরো ট্র্যাকটাকে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু বেশ ভালোই রয়েছে, কম 30 ডিগ্রি কাছাকাছি কিন্তু তাপমাত্রা পৌঁছে গিয়েছে। তো আর্দ্রতা কিন্তু অস্বস্তিকর গরমটা কিন্তু অনেকটাই কমে যাবে। 26 তারিখের বৃষ্টিপাত কিন্তু বহু এলাকাতে নজর কাড়বে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া লেটেস্ট রিপোর্টগুলো এক নজরে দেখে নেবো। তো বন্ধুরা, অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে পাওয়া লেটেস্ট রিপোর্টগুলো দেখে ডাউনলোড করে নিয়েছি, এবং যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা দিয়ে দিয়েছে। আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে আলিপুর আবহাওয়া দপ্তরে কিন্তু সঠিকভাবে বলতে পারছে না যে এই এলাকাতে ভারী বৃষ্টিপাত হবে, যার কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর প্রত্যেকটা জেলাতে গড়ে একদম পুরো হলো হালকা থেকে মাঝারি
অজরিত সব বৃষ্টিপাতের হলুদ সতর্কতা কথা জানিয়ে দিয়েছে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে যেটা বললাম যে 26 তারিখের দিনকের পর থেকে কিন্তু দফায় দফায় ভারী বৃষ্টিপাত এবং হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যার কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা সতর্কতা ইতিমধ্যে জারি করে দিয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তরের কাছে যত আরও লেটেস্ট রিপোর্ট আসবে তত কিন্তু আরও ভালো করে আলিপুর আবহাওয়া দপ্তর আপডেট দিতে আরম্ভ করে দেবে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে 26 তারিখ থেকে 28 তারিখ সকালবেলা 8:30 পর্যন্ত পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকাতে কিন্তু হালকা থেকে মাঝারি কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 26 তারিখের দিনকে কিন্তু গড়ে পথে প্রত্যেকটা এলাকাতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জানিয়ে দিয়েছে। তবে 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর দিতে আরম্ভ করে দিয়েছে। বীরভূমের ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, অন্যদিকে পশ্চিম বর্ধমান এছাড়াও বাঁকুড়াতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। অপরদিকে পুরুলিয়ার ক্ষেত্রে যেটা আমি আপনাদেরকে বললাম যে পুরুলিয়ার দিকে কিন্তু 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে, যার কারণে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর 27 তারিখ থেকে 28 তারিখের মধ্যে ভারী বৃষ্টিপাতের একটা কম হলুদ সতর্কতা কিন্তু ইতিমধ্যে জারি করে দিয়েছে। তো আপনারা বুঝতে পারছেন যে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত ধেয়ে আসতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের ক্ষেত্রে। এই মুহূর্তে আমরা সরাসরি উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও এক নজরে দেখে নেব। তো বন্ধুরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা উত্তরবঙ্গের লেটেস্ট রিপোর্টটাও পেয়ে গেছি এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে আজকের দিনকে শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এমনকি আলিপুরদুয়ার এই 4টি জেলার ক্ষেত্রে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে। তবে আগামী 48 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ 24 তারিখ সকালবেলা 8:30 থেকে 25 তারিখ সকালবেলা 8:30 মধ্যে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার এই 2টি জেলার ক্ষেত্রে রয়েছে। কিন্তু বাদবাকি নিচের 3টি জেলার ক্ষেত্রে অর্থাৎ 2 দিনাজপুর সহ মালদার ক্ষেত্রে কালকে দিনকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আপনি দেখতে পাচ্ছেন 25 তারিখ থেকে 28 তারিখের মধ্যে, মোটামুটি 26 তারিখ থেকে 28 তারিখের মধ্যে কিন্তু বিভিন্ন এলাকাতে কিন্তু ভয়াবহ কমলা সতর্কতা, অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতাও কিন্তু ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে। তো বন্ধুরা মূলত আজকের ভিডিওতে এইটুকুই লেটেস্ট আপডেট ছিল যে আগামী বেশ কয়েকটা দিনে কিন্তু আবারও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রূপ দেখতে চলেছে গোটা দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলা এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু মারাত্মক ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে। তো আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন যে এই মুহূর্তে আপনার জেলাতে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে। এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে রাখবেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য।